বিরতিতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক উন্নয়নে পরিবেশের 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের এক, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। একের দুই, এফপিও ছাপ থাকে জেলি শিশিতে। একের তিন, ঝড় বৃষ্টি বাতাসে ঠান্ডা গরম এইসবকে এক কথায় বলে আবহাওয়া। একের চার, জীবাশ্ম জ্বালানির উদাহরণ কয়লা। একের পাঁচ, চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা তিথিতে। দুইয়ের শূন্যস্থান পূরণ করো। দুইয়ের এক, সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি। দুইয়ের দুই, তালপাতায় লেখা বইকে পুঁথি বলে। দুইয়ের তিন, বিদ্যুৎ কেন্দ্রে পাখার মতো দেখতে একটা যন্ত্র থাকে তাকে টারবাইন বলে। দুইয়ের চার, 15ই জুন তারিখে বিশ্ববয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস পালন করা হয়। দুইয়ের পাঁচ, টেলিস্কোপ তৈরি করেন গ্যালিলিও গ্যালিলি। তিনে আছে স্তম্ভ মেলানো। তিনের এক, পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনের দুই, কয়লা খনি গড় আনিগঞ্জ। তিনের তিন, সুমেকা লেভি খ ধূমকেতু। তিনের চার, জ্যাবরা ক্রসিং সাদা কালো রাস্তা। তিনের পাঁচ, মরুভূমির উদ্ভিদ উঙো ফণিমনসা। চারের দাগে আসি। চারের দাগেরগুলোও এক নম্বরে করে। চারের এক, সুনামি কত সালে হয়েছিল? 2004 সালে। চারের দুই বলেছে পূর্বাভাস কাকে বলে? ঝড় বৃষ্টি বাতাসে ঠান্ডা গরম হাওয়ার গতি এইসবের অবস্থাকে আবহাওয়া বলে, আর এইসব বিষয় আগে থেকে জানানোকে পূর্বাভাস বলা হয়। আবহাওয়ার এইসবের বিষয়টা আগে থেকে জানানোকে আবহাওয়ার পূর্বাভাস বলা হয়। চারের তিন বলেছে সূর্য চাঁদ এবং পৃথিবী কোথায় অবস্থান করলে সূর্যগ্রহণ হয়। সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ অবস্থান করলে একই সরলরেখায় সূর্যগ্রহণ হয়। চারের চার, অধিক জনসংখ্যার একটি সমস্যা লেখো, খাদ্যের অভাব। চারের পাঁচ, মরাকুটাল কোন তিথিতে হয়? অষ্টমী তিথিতে। চারের ছয়, ক্যাথিড্রাল কি? বড় গির্জাকে ক্যাথিড্রাল বলে। চারের সাত, পৃথিবীকে প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে? 29.5 দিন। চারের আট, জয়েন্ট ভিডিওর পুরো কথাটি কি? যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, একে সংক্ষেপে বলা হয় জয়েন্ট ভিডিও। তাহলে যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক হলো জয়েন্ট ভিডিওর ফুল ফর্ম, পুরো কথা। চারের নয় বলেছে আয়লা কত সালে হয়েছিল? 2009 সালে। চারের দশ, কত সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয়? 1854 সালে। চারের এগারো, পানসি কাকে বলে? হালকা ডিঙি নৌকাকে পানসি বলে। পাঁচের একে দিয়েছে হরপাবান কাকে বলে? লিখবে পার্বত্য অঞ্চলে নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না, তখন নদী দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সব কিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে, একে হরপাবান বলে। দুয়ে পাঁচে দুয়ে দিয়েছে শিশুদের চারটি মৌলিক অধিকার লেখো, মোট আছে 7টা, তো প্রথম থেকে 4টে লিখে দেবে। যে লিখবে শিশুদের চারটি মৌলিক অধিকার হলো 1, বেঁচে থাকা, 2, খাদ্য আর পানীয় জল পাওয়া, 3, স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়া, 4, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষালাভ এবং তা 14 বছর বয়স পর্যন্ত লেখাপড়া করার অধিকার। পাঁচে তিন দিয়েছে মানুষ বাঘ মারতো কেন? বাঘের আক্রমণ থেকে নিজেকে এবং অন্যান্যদের বাঁচাতে মানুষ বাঘ মারত, তবে বন্দুক দিয়ে বাঘ মেরে সেই ছবি ঘরে টাঙিয়ে রাখত নিজের বীরত্ব দেখানোর জন্য। আবার অনেকে বাঘের চামড়া দেয়ালে টাঙানোর জন্য বাঘ মারত। পাঁচের চার দিয়েছে আগেকার দিনে রাজারা বনের হাতিকে গুরুত্ব দিত কেন? বনের রাজারা হাতি বনকে গুরুত্ব দিত কারণ হাতি রাজার সেনাবাহিনীতে কাজে লাগতো আর হাতি যুদ্ধের কাজে ব্যবহার হতো। তাছাড়া এই বন থেকে অনেক মূল্যবান কাঠও পাওয়া যেত। বনের হাতিকে গুরুত্ব দিত ওই রাজারা, হাত মানে হাতা হাতি হচ্ছে রাজার সেনাবাহিনীতে কাজে লাগতো আর হাতি যুদ্ধের কাজে ব্যবহার করা হতো, তো সেই জন্য হাতিকে গুরুত্ব দিত। পাঁচের পাঁচ দিয়েছে গৌণ জোয়ারে 12 ঘন্টা 26 মিনিট পরে কেন মুখ্য জোয়ার হয়? মুখ্য জোয়ারে 12 ঘন্টা 26 মিনিট পরে গৌণ জোয়ার কেন হয়? পৃথিবী নিজ অক্ষে চারপাশে ঘুরছে এবং চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে। পৃথিবী নিজ অক্ষে চারপাশে এক পাক ঘুরে 24 ঘন্টায়, তাই পৃথিবীর যে অংশে চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার হয় সেই অংশে 24 ঘন্টা পর আবার মুখ্য জোয়ার হওয়ার কথা, কিন্তু এই 24 ঘন্টায় চাঁদ তার কক্ষপথে কিছুটা এগিয়ে যায়, ফলে মুখ্য জোয়ার ঘটার স্থানটি চাঁদের সামনে আসতে আরও 52 মিনিট সময় নেয়, বেশি নেয়। এই কারণে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট, আর মুখ্য জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরেই গৌণ জোয়ার হয়। পাঁচে ছয় বলেছে সপ্তমী বা ও অষ্টমী তিথিতে জোয়ারের জল বেশি ওঠে না, এই জোয়ারকে কি বলা হয়ে থাকে? এই যে কৃষ্ণ আর শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর সঙ্গে চাঁদ ও সূর্য সমকোণে অবস্থানের ফলে যে কম প্রাবল্যের জোয়ার সৃষ্টি হয় তাকে মরাকোটাল বা মরা জোয়ার বলে। ছয়ের এক দিয়েছে রাস্তায় চলার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? রাস্তায় বলেছে চলার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে?
রাস্তায় চলার সময় মানে রাস্তায় যখন হাঁটবে, হাঁটতে গেলে কি কি মনে রাখবে? এক হচ্ছে সবসময় ফুটপাত দিয়ে হাঁটা, দুই হেঁটে রাস্তা পার হতে গেলে সিগনালে সবুজ মানুষের ছবি জ্বলে উঠলে তবে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তার ওপরে যাওয়া, তিন ফুটপাতহীন রাস্তার বাম দিক দিয়ে সাবধানে হাঁটা, চার রাস্তায় হাঁটার সময় অভিভাবকদের বাম দিকে থাকা, পাঁচ রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার না করা অর্থাৎ তাতে কথা না বলা বা গান না শোনা, ছয় রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ ও সাবওয়ে থাকলে তা ব্যবহার করা, সাত রাস্তায় অন্যমনস্কভাবে না চলা বা রাস্তায় ছোটাছুটি না করা, আট বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে অসতর্কভাবে রাস্তায় না হাঁটা, নয় হচ্ছে রেলগেট বা লেভেল ক্রসিং খোলা থাকলে তবেই সেখান দিয়ে রেল লাইন পার হওয়া উচিত, দশ বাঁকের মুখে সব দিক ভালোভাবে দেখে তবে রাস্তা পেরোতে হবে, এগারো রাস্তা পার হওয়ার সময় কোনো আড়াল থেকে থাকলে সেই স্থান দিয়ে পার না হওয়া উচিত, ছয় দুই দিয়েছে সূর্যকে সকল শক্তির উৎস বলা হয় কেন? উৎস বলা হয় কারণ এক হচ্ছে সৌরশক্তিকে ব্যবহার করে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে, দুই সৌরশক্তি উদ্ভিদের খাদ্য তৈরির মূল রসদ, তিন জীবাশ্ম জ্বালানিতে যে প্রচুর শক্তি নিহিত থাকে তার মূল উৎস সূর্য, আর চার হচ্ছে সৌরশক্তির দ্বারা বর্তমানে আলো জ্বালানো, পরিবহন যান চালানো, যন্ত্রপাতি চালানো সহ বিভিন্ন কাজকর্ম করা হয়, তাই পৃথিবীতে শক্তি সমস্ত শক্তির উৎস সূর্য বলা হয়। ছয় তিন দিয়েছে শিক্ষিত মানুষকে দেশের সম্পদ হিসাবে বিবেচনা কেন করা হয়? এইটা বলবে সত্যিকারের শিক্ষিত মানুষ দেশের সম্পদ, এরম বলার কারণ কারণ তারা সমাজের অন্যের কথা ভাবেন ও বোঝেন, কাউকে ছোট মনে করেন না, কাউকে ঘৃণা করেন না এবং পরিবেশেরও যত্ন করেন। ছয়ের চারে দিয়েছে একজন বয়স্ক বা বয়স্কাকে তুমি কিভাবে সাহায্য ও সম্মান জানাতে পারো? এই যে একজন বয়স্ক বা বয়স্কাকে সাহায্য করতে পারো, সম্মান জানাতে পারো, তো চেনা বয়স্কের নাম হচ্ছে নাম একটা একজনের কারো বয়স্ক লোকের নাম দেবে, সম্পর্ক যেমন এখানে লিখেছে আমার জ্যাঠা মশায়, তো তার সমস্যা হচ্ছে তিনি লাঠি ছাড়া হাঁটতে পারেন না আর লিখতে গেলে হাত কাঁপে, তো তুমি তাকে কিভাবে সাহায্য করবে? আমি ওনার হাত ধরে হাঁটতে সাহায্য করি আর ওনার প্রয়োজনীয় লেখা আমি লিখে দিই। ছয়ের পাঁচে দিয়েছে অ্যাসিড বৃষ্টি কাকে বলে, এর প্রভাব লেখো। অ্যাসিড বৃষ্টি কাকে বলে? বৃষ্টির জল বায়ুতে অবস্থিত বিভিন্ন বিষাক্ত গ্যাসের সঙ্গে মিশে অ্যাসিড বৃষ্টি করে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, একে অ্যাসিড বৃষ্টি অ্যাসিড সৃষ্টি করে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, একে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি বলা হয়ে থাকে। তাহলে বৃষ্টির জল বায়ুতে অবস্থিত বিভিন্ন বিষাক্ত গ্যাসের সঙ্গে মিশে অ্যাসিড সৃষ্টি করে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, একে অ্যাসিড বৃষ্টি বলা হয়ে থাকে। আর প্রভাব হচ্ছে, এক হলো মানুষের ত্বকে রোগ দেখা দেয়, দুই চুনাপাথর বা মার্বেল দিয়ে তৈরি সৌধ বা স্থাপত্যের ক্ষয় হয়, উজ্জ্বলতা হ্রাস পায়, স্টোন ক্যান্সার দেখা যায়, তিন হচ্ছে গাছের পাতা কালো হয়ে যায় যার ফলে অঙ্কুরোদ্গম ব্যাহত হয়, চার মাটির উর্বরতা হ্রাস পায়, পাঁচ পুকুর হ্রদের জল আম্লিক হয়ে জলজ প্রাণী মারা যায়। সাথে আছে জলচক্র কাকে বলে, চিত্র অঙ্কন করো। এই ছবিটা আঁকবে আর লিখে দেবে যে সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়, ওপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়, মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর নদী সমুদ্রে ফিরে আসে, সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে ওপরে উঠে যায়, এইভাবে জল কখনো মেঘে কখনো বৃষ্টি আবার কখনো বরফরূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে, একে জলচক্র বলে। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের ১২ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।